পুরোদমে চলছে গাজা ইসরায়েল সংঘাত। গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন কট্টরবাদী ইহুদিবাদী বাইডেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতি নিয়ে সলচাতুরি করেছেন কট্টরবাদী ইহুদিবাদী জো বাইডেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতের দায় নিল না ইহুদিবাদী কট্টরপন্থী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পবিত্র রমজান মাস শুরুর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ফিলাডেলফিয়ার গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন বাইডেন। এ সময় বাইডেন যুদ্ধবিরতি না হলে পূর্ব জেরুজালেম সহিংসতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। এর আগে বাইডেন রোজা শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছিলেন। বাইডেন সতর্ক করে বলেছিলেন পবিত্র রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতি হবে। বাইডেন আরও বলেন যুদ্ধবিরতির চুক্তি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করে। তার কথায় রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি বর্তমান পরিস্থিতি রমজানেও চলতে থাকে ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুবই বিপজ্জনক হতে পারে। চান্দ্র মাসের উপর নির্ভর করে 10 বা 11 মার্চ রমজান মাস শুরু হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল। এদিকে সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন গাজা যুদ্ধে শীঘ্রই অস্ত্রবিরতি হতে যাচ্ছে এবং 4 মার্চের মধ্যেই তা কার্যকর হবে। নিউ ইয়র্কে আইসক্রিম খেতে খেতে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা যুদ্ধবিরতি চুক্তি করার খুব কাছাকাছি। বাইডেন যে আইসক্রিম খাচ্ছিলেন সেটি মিষ্টি থাকুক বা না থাকুক গাজার ধ্বংসযজ্ঞ বন্ধে তার প্রকৃত অবস্থান যে মোটেও মিষ্টি ছিল না তা বোঝা যাচ্ছে। বাইডেনের বক্তব্যের পরপরই তার প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সাময়িকভাবে যুদ্ধ স্থগিত করার প্রস্তাব ইসরায়েল মৌলিকভাবে সম্মত হয়, কিন্তু 4 মার্চ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক কায়রোয় শান্তি আলোচকদের পাঠাতে অস্বীকার করে। অথচ কায়রোতেই হামাসের সঙ্গে শান্তি আলোচনা চলমান রয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির পথ খুঁজে বের করার বিষয়ে অগ্রগতি দাবি করার বিষয়ে বাইডেন প্রশাসনের আগ্রহ ইঙ্গিত দেখা যায়। তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় ইসরায়েলি গণহত্যার অবসানের বিষয়ে কী পরিমাণ বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপ অনুভব করছে, একই সঙ্গে রাফাহ এলাকায় জড়ো হওয়া শরণার্থীদের উপর নতুন হামলা ঠেকানো, গাজা অবরোধের অবসান এবং তাৎক্ষণিকভাবেই ব্যাপক মাত্রার মানবিক সহায়তায় অবাধ ব্যবস্থার বিষয়ে চাপে আছে বাইডেন প্রশাসন। 4 মার্চের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা নিরর্থক হয়েছে। এখন 10ই মার্চ শুরু হতে যাচ্ছে, পবিত্র রমজানের শুরু থেকে তা কার্যকরের আশা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এখনও সে ধরনের অস্ত্রবিরতির চুক্তি অধরা রয়ে গেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলো ইঙ্গিত দিচ্ছে বাইডেন কাতার এবং মিশরের নেতাদের বলেছেন যুদ্ধবিরতির বিষয়ে তিনি ইসরায়েলের উপর চাপ দিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েলের উপর বাইডেন চাপ দিচ্ছেন বলে যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা ক্রমেই ফিরে হয়ে যাচ্ছে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যতবার যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছে ততবারই যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। সর্বশেষ গত 20 ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে আরব গ্রুপের পক্ষ থেকে আলজেরিয়া যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিল। সেই প্রস্তাবে বেসামরিক লোকদের উপর ইসরায়েলের সব ধরনের হামলা এখনই বন্ধের প্রস্তাব করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। শুধু তাই নয়, গাজায় বেসামরিক লোকদের উপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও ধারাবাহিকভাবে অর্থ এবং অস্ত্র সমানতালে দিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিযুক্ত এই ইহুদিবাদী কট্টরপন্থী বাইডেনের দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড আলজেরিয়ার প্রস্তাবের বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে বিকল্প একটি প্রস্তাবের খসড়া পেশ করেন। তিনি দাবি করেন তার পেশ করা খসড়া প্রস্তাবটিও অস্ত্রবিরতিকে সমর্থন করে, কিন্তু যুক্তরাষ্ট্রের পেশ করা প্রস্তাবে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা চালানো অবিলম্বে বন্ধ করা কিংবা স্থায়ী যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। সে প্রস্তাবে রাফায় ইসরায়েলি আক্রমণে বাধা দেওয়ার কথা নেই, গাজায় ইসরায়েলি অবরোধের অবসান ঘটানোর কথা নেই। খসড়ার অনুচ্ছেদগুলোতে বাইডেন প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য উঠে এসেছে। ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া এবং অস্ত্রবিরতি হলেও তা সীমিত সময়ের জন্য করাকে সমর্থন দেওয়ার বিষয়টি তাদের খসড়ায় উঠে এসেছে। মার্কিন প্রস্তাবটি গাজার বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার যুদ্ধের সমাপ্তিকে মাথায় রেখে কিংবা কায়রোতে চলমান আলোচনায় অস্ত্রবিরতি চুক্তি সম্পাদনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়নি। মার্কিন খসড়ার অনুচ্ছেদগুলোতে বাইডেন প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য উঠে এসেছে। ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া এবং অস্ত্রবিরতি হলেও তা সীমিত সময়ের জন্য করাকে সমর্থন দেওয়ার বিষয়টি তাদের খসড়ায় উঠে এসেছে।
ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ ভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় নেননি যুক্তরাষ্ট্র। এ ঘটনায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক এক্স বার্তায় বলা হয়, গাজায় মানবিক সহায়তা হিসেবে উড়োজাহাজ থেকে ফেলা সামগ্রী নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তায় চাপা পড়ে এ ঘটনা ঘটেনি। অবরুদ্ধ গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস গতকাল উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সামগ্রী রয়েছে। এদিকে সিএনএর হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাশুটে সমস্যা দেখা দেয়, ফলে সেটি গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুত গতিতে নেমে আসে। হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল শতি শরণার্থী শিবিরে ত্রাণ ভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি, তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলানো হয় তা জানেন না তিনি। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 10 মার্চ 2024 এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।